क्वेश्चन नम्बर थ्री नहीं डिसकस करब शो बाय द केमिकल रिएक्शन Na2O इज अ बेसिक ऑक्साइड हमें जानी ग्रुप वन और ग्रुप टू ते जे समस्त मेटल ऑक्साइड है तरा बेसिक इन नेचर है बिकॉज एदेर इलेक्ट्रॉन लूज करार टेंडेंसी बेशी थाके तो एटाके एडा केमिकल रिएक्शन दिए तुम्हें प्रूफ करते हबे तो Na2O इज अ ऑक्साइड जो एटा बेसिक ऑक्साइड होते हैं ताले एके रिएक्ट करते हबे कार साथे एडा एसिडर साथे तो एसिड आमरा निये निच्छि कार्बन डाइऑक्साइड इज एन एसिडिक ऑक्साइड तो आमरा जानी ए रिएक्शन टा हय एवं Na2CO3 सल्ट जेनारेट करे तो Na2O प्लस CO2 जेटा जेनारेट करे सेटा Na2CO3 सल्ट सो एटा प्रूफ करछे एटाई जे Na2 एडा बेसिक सल्ट बेसिक ऑक्साइड CO2 which is acidic in nature, thus it gives a salt. আরেকটা করা যেতে পারে সেটা হচ্ছে Na2O সাথে HCl react করা যেতে পারে এতে NaCl salt and water generate করে তো আমরা জানি যে Na2O যদি basic হতে হয় HCl acidic in nature এটা বেসিক তো বেস অ্যান্ড অ্যাসিড রিয়্যাক্ট করে সল্ট জেনারেট করে এই দুটো এক্সাম্পল এই দুটো রিয়াকশান এটাই প্রুফ করছে যে অ্যাসিডিকের সাথে সল্ট জেনারেট করছে ইট মিন্স যেটা রিয়্যাক্ট করছে সেটা মাস্ট বি বেসিক বেসিক না হলে অ্যাসিডের সাথে রিয়্যাক্ট করে সল্ট জেনারেট করতে পারে না সো আই থিঙ্ক এই কোশ্চেনটা এখানে এইভাবে অ্যান্সার দেওয়া যায় নাও একটা কোশ্চেন দেখছো এক নম্বরে দিচ্ছে অ্যালকালি মেটাল হুইচ শোজ ডায়াগোনাল রিলেশনশিপ উইথ ম্যাগনেশিয়াম তো তোমরা পিরিয়ডিক প্রপার পিরিয়ডিক টেবিলটা যদি খুব ভালো করে জানো তাহলে বুঝবে লিথিয়াম বেরিলিয়াম বোরন এটা আমরা পিরিয়ড টু করছি লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন ফ্লুরিন নিয়ন অ্যান্ড তার নিচেই যেটা গ্রুপ থ্রিতে আছে সরি পিরিয়ড থ্রিতে আছে সেটা হচ্ছে সোডিয়াম ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম সিলিকন ফসফরাস সালফার ক্লোরিন আর্গন তো ডায়াগোনাল রিলেশনশিপ কাদের হয় গ্রুপ টুতে যে মেটালটা থাকে গ্রুপ টুতে সরি পিরিয়ড টুতে যে মেটালটা থাকে পিরিয়ড টু এটা পিরিয়ড ওয়ান এটা পিরিয়ড ওয়ান যেখানে হাইড্রোজেন থাকবে অ্যান্ড হিলিয়াম থাকবে দেন পিরিয়ড টু আসছে দেন পিরিয়ড থ্রি আসবে তো পিরিয়ড টু এর সাথে এরকমভাবে ডায়াগোনালি যারা থাকে সেই সমস্ত এলিমেন্টগুলোর মধ্যে সিমিলারিটি দেখা গেছে সিমিলারিটি বিভিন্ন রকম প্রপার্টির ভিতরে সিমিলারিটি শো করা গেছে সো এটাই বলছে দ্য অ্যালকালি মেটাল হুইচ শোজ ডায়াগোনাল রিলেশনশিপ উইথ ম্যাগনেশিয়াম তো দেখে নাও ম্যাগনেশিয়ামের সাথে কোন অ্যালকালি মেটালটা ডায়াগোনাল রিলেশনশিপে আছে লিথিয়াম সো রাইট হ্যান্ড সাইডের বটমের কর্নার রাইট হ্যান্ড সাইডের বটমের কর্নারের সাথে এদের ডায়াগোনাল রিলেশনশিপ দেখা যায় সো আওয়ার অ্যান্সার উইল বি লিথিয়াম যদি কোশ্চেন এরকম আসতো যে আমাদের সিলিকনের সাথে বা অ্যালুমিনিয়ামের সাথে ডায়াগোনাল রিলেশনশিপে কী আছে তখন আসতো অ্যান্সার হতো বেরিলিয়াম এখন বলছে ম্যাগনেশিয়ামের সাথে ডায়াগোনাল রিলেশনশিপে কী আছে ম্যাগনেশিয়ামের সাথে ডায়াগোনাল রিলেশনশিপে আছে লিথিয়াম তো আবার লিথিয়াম উইল বি দ্য অ্যান্সার ওকে সো ওয়ান হলো থ্রি হলো ফোর্থ কোশ্চেনটা নিয়ে আমরা নেক্সট ভিডিওতে ডিসকাস করছি